থানা ছিল, চাপা থানা ছিল, এবং বাকি যে ফাঁড়িগুলো ছিল সেক্ষেত্রে আমরা 5 তারিখ রাতে সবাইকে পুলিশ সদস্য এবং সব লস্কর ফাউন্ডেশন গাছগুলো সব নিয়ে আসছি, নিয়ে এসে আমরা পুলিশ লাইনে জমা দিয়েছি, যাতে মানে দুষ্কৃতকারী বা কারো হাতে এই অস্ত্রগুলো না যায়। আপনারা ভালোভাবে বুঝবেন যে পুলিশের কি অস্ত্র ইউজ করে, SMG রাইফেল এগুলো, এটা যদি কারো হাতে থাকে সে হয়তো একদিন চুপ করে বসে থাকবে, দুদিন চুপ করে বসে থাকবে, 3 নম্বর দিনে কিন্তু দেখা যাবে তার মাথা চালা দিয়ে উঠবে যে কিভাবে ব্যবহার করে, কি ইউজটা দেখি, সে কিন্তু বেশিদিন সম্পর্কে থাকতে পারবে না, মানে অটোমেটিক একটা মানে ন্যাচারালি মানে ইচ্ছা করবে এটাকে ইউজ করার জন্য, ঠিক আছে? তো এটার ব্যাপারে আমি সবার সহযোগিতা চাই, অস্ত্রগুলো আমাদেরকে যেভাবে হোক উদ্ধার করতেই হবে। আমরা মানে বিভিন্ন যে উপজেলা পর্যায়ে মাইকে ঘোষণা করেছি, সবার সাথে কথাবার্তা বলেছি, পলিটিক্যাল পার্টিদের লিডার তাদের সাথে কথা বলেছি যে যেভাবে হোক আমাদেরকে উদ্ধার করতে হবে। গতকালকে আমার রামগঞ্জ থেকে কিছু অস্ত্র পেয়েছি, আমাকে জমা দিয়েছিলাম ওখানকার যে সিনিয়র উনি আমাকে ফোন দিয়েছিলেন, তারা কিছু পেয়েছিল আমাকে দিয়েছে। আজকে আমরা রায়পুরে গিয়েছি, রায়পুর থেকেও আমরা একটা শটগান, একটা রাইফেল, SMG ম্যাগাজিন এগুলো উদ্ধার করতে পেরেছি। আবার অনেকগুলো আমাদের ধারণ আছে, স্টিল প্রায় রাইফেল 25 থেকে 26টা, SMG 6টা, শটগানও প্রায় অলমোস্ট 20 থেকে 25টা হবে, অ্যামুনিশনও প্রচুর ধারণা গেছে, বুঝতে পারছেন সবাই? এই যদি আপনাদের জেলাতে থেকে যায় এটা কিন্তু আপনাদের জন্য খারাপ, এটা কোনো ভাবেই কারো হাতে রাখা যাবে না, এটাকে আমাদের উদ্ধার করতেই হবে। তো যেদিন আপনারা সকলে এখানে আসছেন, আমরা মানে সবাইকে তো বলেছি জমা দেওয়ার জন্য, আমি যেটা বলতে চাই যে আগামীকাল পর্যন্ত আমরা অ্যালাউ করবো সবাইকে জমা দিতে, মানে অ্যালাউ করবো বলতে কি যে মানে ফ্রিজে তারা জমা করতে পারবে, ঠিক আছে? নিজের ইচ্ছাতে যারা সবাই জমা করে থাকে এটা আপনারা আপনাদের সবাইকে বলে দিবেন, ঠিক আছে? আমার বিশ্বাস আপনারা বুঝতে পারবেন যে কে নিতে পারে, হুট করে একজন চলে যাবে একটা রাইফেল নিয়ে বাসায় চলে যাবে, এই সব সবার নাই, মানে ক্যাপাবিলিটিও সবার নাই, নির্দিষ্ট কিছু গ্রুপে থাকে, নির্দিষ্ট কিছু পিপুলে থাকে, যেটা আপনারা সবাই জানেন। আমি আপনাদের অনুরোধ করবো সবাইকে বলবেন কালকে সন্ধ্যার মধ্যে নিজ দায়িত্বে সবাই জমা করবে, আমরা কাউকে কোনো গ্রেপ্তার করবো না, কোনো কিছু করবো না, আমরা চাই অস্ত্রগুলোকে উদ্ধার করতে। যদি কালকের মধ্যে না হয় আমরা উদ্ধার করতে আমাদেরকে যেতে হবে, এবং আমরা যদি উদ্ধার করতে যাই তখন সেটা মানে কারোর জন্য সুখকর হবে না, দেখা যায় আমাদেরকে এত লোক ধরতে হবে, ঠিক আছে? আমরা কাউকে এখানে ধরার জন্য আসি নাই, এটা আপনার প্রথম থেকে বুঝতে পারছেন, এবং কাউকে ধরার ইচ্ছা আমার নাই। আমি চাবো আপনারা আপনাদের যে আপনাদের যারা আছেন প্রতিটি উপজেলাতে মেসেজে পাস করে দিবেন, কড়াকড়ি ভাবে দিবেন যে অস্ত্র অ্যামুনিশন থেকে থেকে কারোর কাছে অবশ্যই তারা যে কোনো ভাবে কালকে জমা করবে। হ্যাঁ, আমাকে তো রিপোর্ট দিতে হয়, তাই না? কতগুলো অস্ত্র পেলাম, কতগুলো পেলাম না, কেন পেলাম না, সেটাও কিন্তু আমাকে বলতে হয়। এখন মানে যদি আমি না পাই, কেউ যদি আমাকে না দিতে পারে, আমাকে কি বলতে হবে যে আমি বলছি যারা পলিটিক্যাল লিডার আছেন তারা আমাকে সহযোগিতা করছেন না? আর আলটিমেটলি এটা তো প্রমাণিত হবে, তাই না? এদিকে আপনারা চান আমি এই মেসেজটা আমি উপরে পাস করি, আমি এটা কখনো চাই না। আমি আপনাদেরকে কড়াকড়ি ভাবে বলবো যে আপনারা আপনাদের নিজের যারা আছেন কড়াকড়ি ভাবে বলে দেন, অস্ত্র অ্যামুনিশন কোনোভাবেই হাতে থাকা যাবে না, সবাইকে অবশ্যই আগামীকালকের মধ্যে অস্ত্রগুলো জমা করতে হবে। আশা করি আপনারা এই মেসেজটা সবাইকে পাস করে দেবেন, ঠিক আছে? আচ্ছা।